লকডাউন হলো জনসাধারণের ব্যাপক ভিত্তিক চলাচল নিয়ন্ত্রণ করা। এতে সংক্রমণ ছড়ানো কমবে, কিন্তু একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যান্য উদ্যোগও কম গুরুত্বপূর্ণ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমিত রোগীদের চিহ্নিত ও আলাদা করা, ঘরে সম্ভব না হলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন, রোগীর সংস্পর্শে আসাদের চিহ্নিত করে সঙ্গ নিরোধ বা কোয়ারেন্টিনে পাঠানো অবশ্য কর্তব্য। আরও জানাচ্ছেন মামুনুরুন নবী। রায়েরবাজার কবরস্থান অব্যবহৃত, অসংখ্য কবরের সারি। অন্য সময়ের তুলনায় দাফনের সংখ্যা বেড়ে যাওয়ায় আগেভাগেই প্রস্তুত করে রাখা হয়েছে কবর। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা যে বেশ জোরালো, এ ছবি সেটাই জানান দিচ্ছে। এক বছরের মহামারীর অভিজ্ঞতায় গেল কয়েক সপ্তাহের মতো এত বেশি মানুষের মৃত্যুর রেকর্ড নেই। অবস্থা এতই নাজুক যে দৈনিক গড় শনাক্ত 5,000-এর উপরেই থাকছে। শনাক্ত বাড়লে মৃত্যুও বাড়বে, এমন আশঙ্কা আগেভাগেই জানিয়েছিল জনস্বাস্থ্যবিদরা। চলতি সপ্তাহে সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। এতে সংক্রমণের বিস্তার কমবে ঠিকই, কিন্তু এর বাইরেও অত্যাবশ্যকীয় কিছু সতর্কতার কথা বলছেন বিশেষজ্ঞরা। এবং প্রত্যেক দিনই পরীক্ষা হইলে পরে কিছু সংখ্যককে পজিটিভ পাওয়া যাবে, ওই লোকগুলাকে আইসোলেট করে এবং তাদের সংস্পর্শে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইন করতে পারলে সেইখানে আমাদের চেইনটা ব্রেক হবে। আমাদের লকডাউন দিলে ইনফেক্টেড রোগীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, কিন্তু অলরেডি যে রোগীগুলো চলে গেছে সেই রোগীগুলো তো ওই জায়গায় গিয়েই ছড়াতে থাকবে। দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ও মৃত্যুর প্রকৃত কারণ যেহেতু চিহ্নিত নয়, তাই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাড়াতেই হবে। এজন্য ফিল্ড আইসোলেশন সেন্টার দ্রুতই প্রস্তুত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবং আইসোলেশন কিন্তু ওই বাসাবাড়িতে আইসোলেশন না, একদম ভালো মতে ভালো জায়গায় আইসোলেশন রাখা। আজকে ঢাকা শহরে যদি 10টা ফিল্ড হসপিটাল করে ফেলতে পারত, আজকে ঢাকা শহরে রোগীর মানে উপচায়ে পড়তেছে, রোগীদের আহাজারি পথে ঘাটে, রোগীদের আহাজারি, রোগীরা মরে যাচ্ছে। ফিল্ড হসপিটাল হইলে তো অ্যাটলিস্ট এই আহাজারিটা শুনতে পেতাম না আমরা। মানে কিছু সংখ্যক লোকজন যাদের নাকি লক্ষণ নাই তাদেরকে আমরা চিনতে তো পারবোই না, তো সেই জন্য তাদের মুখে যদি মাস্ক থাকে তাহলে অ্যাটলিস্ট সে সংক্রমিত করতে পারবে না। করোনায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদেরই মৃত্যু হচ্ছে বলে এবারের সংকট আরো ঘনীভূত বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। নতুন রোগী শনাক্ত মৃত্যুর দিক দিয়ে বিশ্বের যেসব দেশ এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। গেল এক সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যাচ্ছে নতুন রোগী শনাক্ত হবার দিক দিয়ে বাংলাদেশ রয়েছে 22তম অবস্থানে এবং মৃত্যুর দিক দিয়ে এই অবস্থান 28তম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তীব্র সংক্রমণ শুরুর 1-2 সপ্তাহের মধ্যে এই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। এই যখন বাস্তবতা, তখন প্রত্যেক নাগরিক নিজের ব্যক্তিগত পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই যুদ্ধে জয়ী হতে নিজেদেরকে আরও বেশি সতর্ক করবে কি না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, রায়েরবাজার কবরস্থান, ঢাকা।